নমস্কার বন্ধুরা, শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আরেকটি নতুন খবরে তোমাদের সকলে ওয়েলকাম। আজকে আমাদের সঙ্গে আমাদের একটি সাবস্ক্রাইবার রয়েছে, যে ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়ে আমাদের অফিসে এসেছে শুধু আমাদেরকে দেখা করার জন্য। সো চলো আমরা তার সঙ্গে একটু পরিচয় করে নিই। সো তোমার নাম? আমার নাম হচ্ছে শেখ জসিমউদ্দিন আহমেদ, আমার বাড়ি রামপুরহাট, বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূমের রামপুরহাট থেকে জসিমউদ্দিন আমাদের এখানে এসেছে। জসিমউদ্দিন, তোমার কোয়ালিফিকেশন? আমার কোয়ালিফিকেশন আছে 12th পাস, আর এখন পড়াশোনা করছি, কলেজে অ্যাডমিশন আছি। আর তুমি আমাদের এই চ্যানেলটাকে কতদিন ধরে ফলো করছো? এই চ্যানেলটাকে আমি 2021 থেকে ফলো করছি, যখন চ্যানেলটার মাত্র 1500 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে ফলো করে আসছি। আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো তোমার কেমন লাগে? কন্টেন্ট অবশ্যই ভালো লাগে, মানে ট্রাই করেছি কিন্তু বাইরে যেতে চাইনি বলে হয়তো আমি সুযোগ পাইনি, তো এসেছি, এখন বাইরে যাওয়ার চেষ্টা করছি। তো তুমি কী ধরনের জব এক্সপেক্ট করছো, মানে কী ধরনের কাজ তুমি করতে চাইছো? আমি করতে চাইছি যেন ট্রেনে, মোটর ট্রেনে বা যে কোনো ট্রেনে, অটোমোবাইল ট্রেনে জব করতে চাইছি। অটোমোবাইল ট্রেনের যে আমাদের একটা পোস্ট বেরিয়েছিল সেটা দেখে ও মানে ওই ধরনের কোনো কাজে এনগেজ হতে চাইছে এবং সে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতেও ইন্টারেস্টেড আছে। আমরা কিন্তু ওকে বেশ কিছু ভ্যাকেন্সি আমরা ওকে অলরেডি সাজেস্ট করেছি, এবং যে সমস্ত ছেলেরা পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো ভাবছ আমাদের জন্য সেরকম জব নেই বা তোমরা নিজেদের কেরিয়ারটাকে এক্সপ্লোর করতে পারছো না, তোমরা যদি বাইরে যেতে চাও ডেফিনেটলি তোমরা আমাদের অফিসে আসতে পারো, আমাদের সঙ্গে এসে কথা বলতে পারো। কারণ পশ্চিমবঙ্গের বাইরে অনেক আমাদের কাছে ভ্যাকেন্সি রয়েছে, অনেক অ্যাভেলেবেল অপশানস রয়েছে যেগুলোতে তোমরা একবার ট্রাই করতে পারো। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু কিছু ভ্যাকেন্সিস আছে যেগুলো মেনলি সেলসের হয়, ওয়ারহাউসের হয়, সেগুলোতে যদি ইন্টারেস্টেড থাকো তোমরা আসতে পারো। সো জসিমউদ্দিন, আমাদের চ্যানেল নিয়ে তোমার কী ফিডব্যাক আছে? আমাদের চ্যানেল নিয়ে ফিডব্যাক মানে খুবই অসাধারণ, আপনারা সাপোর্ট আর এরকম ফ্রি জব প্রোভাইড করেন এমন কেউ করে না, যে কোনো জায়গাতেই পয়সা ছাড়া কোনো কথাই নেই, প্রথমে পয়সা তারপর কোনো কথা, তাও হবে কি না হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আপনাদের চ্যানেলের উপর একটু বিশ্বাস হয়েছে তাই এতদূর থেকে এসেছি আমি। ওকে, আমাদের চ্যানেলকে অনেক দিন ধরে ফলো করছে, 1 বছর ধরে ফলো করছে এবং তার বিশ্বাস হয়েছে, সে ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছে। আমিও আজকে বাড়ি থেকে এলাম, বীরভূম থেকে আমিও এসেছি। সো আজকে এসেই ওর সঙ্গে দেখা হলো। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত কি উচিত নয়, সো একটু সাবস্ক্রাইবারকে বলো। অবশ্যই উচিত সাবস্ক্রাইব করা। ওকে, সো থ্যাংক ইউ জসিমউদ্দিনকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তোমরাও যারা আমাদের ভিডিও দেখছো আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে, যদি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশান তোমার মনে হচ্ছে আমরা পাচ্ছি না, তোমরা যদি ডাইরেক্ট একবার অফিসে এসে কথা বলতে চাও ডেফিনেটলি আমাদের অফিসে আসতে পারো। একদিন আগে আমাদের সঙ্গে কথা বলে নেবে, কন্ট্যাক্ট করে নেবে, অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেলে তোমরা আসতে পারো, কারণ আমরাও অনেক দূর থেকে আসি। সো কোনো কারণে হয়তো দেখা নাও হতে পারে, সো একদিন আগে তোমরা ফোন করে নেবে, যদি আমাদের অফিসে এসে ভিজিট করতে চাও ডেফিনেটলি তোমাদের সঙ্গে কথা হবে, তোমাদের সঙ্গেও এই ধরনের আলোচনা হবে। এবং সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য দরজা আমাদের খোলা আছে, একদম ফ্রি অফ কস্ট, যে কোনো ধরনের সাজেশন বলো, জব বলো, সার্ভিস বলো, তোমরা একদম ফ্রি অফ কস্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জসিমউদ্দিন, ওয়েলকাম, থ্যাংক ইউ।